নমস্কার বন্ধুরা, ইজি রেসিপিয়ান ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার একবার স্বাগত জানাচ্ছি। আমি মৃত্তিকা, আজ গরমের জন্য একটা পারফেক্ট রেসিপি নিয়ে চলে এসেছি। গরমে কিন্তু আমাদের একদমই রিচ খাওয়া উচিত নয়, তাই আজকে আমি কি খেয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি বানাবো ডিম আলুর ভর্তা। তো তার জন্য প্রথমে আমি একটা সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি, একটা আলু সেদ্ধ নিয়ে নিয়েছি, নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, চার কোয়া রসুন নিয়ে নিয়েছি, নিয়ে নিয়েছি পেঁয়াজ। যেহেতু আমি এটা একাই খাবো তাই একার মতোই বানাবো। প্রথমে আমি ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। যে কোনো ভর্তায় কিন্তু সর্ষের তেলটা দারুণ যায়, তাই আপনারা চেষ্টা করবেন সর্বদাই যে কোনো ভর্তায় সর্ষের তেল দিতে। সাদা তেলে কিন্তু এর স্বাদটা ভালো আসে না। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন, যে যেরকম লঙ্কা খেতে পছন্দ করেন সে সেরকম লঙ্কা এখানে ব্যবহার করবেন। তা আমি এখানে দুটো লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো, ভেজে নিয়ে তুলে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে। জিরেটাকে আমি ভেজে নেবো, আর এই সময় কিন্তু ফ্লেমটা লোতে রাখবে, নাহলে কিন্তু জিরেটা ধরে যেতে পারে। তো জিরেটা আমি এদিক ওদিক নেড়ে চেড়ে নিই। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো রসুনের কুয়া। ভর্তাতে রসুন কুয়া কিন্তু দারুণ লাগে। ভালোভাবে রসুনের কুয়াটাকেও আমি ভেজে নিচ্ছি। আর এখন যেরকম গরম পড়েছে এতে কিন্তু প্রচণ্ড পরিমাণে খাওয়া দাওয়া কন্ট্রোল না করে পেটের একটা সমস্যা দেখা দিতেই পারে, তাই চেষ্টা করবেন সবসময় রোদ থেকে এড়িয়ে চলার এবং যতটা পারেন রিচ খাবার কম খাওয়া। দেখুন আমার এই রসুন আর জিরেটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে পেঁয়াজটাকেও ভেজে নেবো, ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা একটা হালকা বাদামি রং আসছে। তো ধীরে ধীরে এটাকে এইভাবেই ভাজতে থাকবো। আমার চ্যানেলে আরও তিন চার রকম ভর্তা রেসিপি আপনারা পেয়ে যাবেন, আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আশা করি আপনাদের উপকারে আসবে। তো ভালোভাবে আমি এটাকে বাদামি করে ভেজে নিচ্ছি, আর এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আমার এটা ভাজা হয়ে গেছে, এরপর এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। এরপর সমস্তটা মাখানোর পালা। তো আমি এটা হাত দিয়েই মাখাবো, কারণ হাত দিয়ে মাখালে যেরকম সুন্দর মাখানো যায় সেরকম কিন্তু অন্য কিছু সাহায্যে হয় না। তো আমি প্রথমে লঙ্কাটাকে মাখিয়ে নিয়েছি, তারপর নিয়ে নিয়েছি একটা সেদ্ধ আলু। আলু সেদ্ধটাকেও আমি এইভাবে মাখিয়ে নেব। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশানটা দিয়ে দেওয়ার জন্য, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলে যাবেন না। আপনার একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক অনুপ্রেরণা দেবে এগিয়ে যেতে। আলুটাও আমার মাখা হয়ে গেছে, এরপর আমি ডিমটাকেও কুচি কুচি করে এইভাবেই হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ। আমি যেহেতু পেঁয়াজ ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, তাই এখানে সামান্য একটু লবণ দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। এরপর ভালোভাবে মাখার পালা। আমি ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে, আপনারা এরমভাবেই মাখিয়ে নেবেন। তবে চাইলে আপনারা অন্য কিছুর সাহায্যেও এটা মাখাতে পারেন, আমি হাতে কমফোর্টেবল তাই আমি হাত দিয়েই এটাকে মাখিয়েছি। ভালোভাবে রসুনগুলোকেও আমি এরকমভাবে হাত দিয়ে কষিয়ে নিচ্ছি, আর দেখুন তাতে রসুনটাও কিন্তু একদম নরম হয়ে গেছে। এইভাবে সমস্ত কিছুটাই আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। আমার এই ভর্তা রেসিপিটা কিন্তু প্রায় একদম তৈরি হয়ে গেছে, আর আমার কিন্তু খিদেও পেয়ে গেছে। দেখুন আমার একদম মাখা হয়ে গেছে। এরপর আমি নিয়ে নেবো এক থালা ভাত, আর তারপর খাওয়ার পালা, কারণ সত্যিই খুব খিদে পেয়ে গেছে। আমার ভর্তাটা একদম তৈরি হয়ে গেছে, এরপর নিয়ে নেবো আমি ভাত। আর ভাতের সঙ্গে কী কী নিয়েছি সেটা আপনাদের শেয়ার করে দেবো। তো আমি নিয়ে নিয়েছি ভাত, এরপর ভর্তাটা নিয়ে নিয়েছি, আলু ডিমের ভর্তা, আর নিয়ে নিয়েছি কয়েক টুকরো শসা আর পেঁয়াজ। এর সঙ্গে কিন্তু যাই খুব ভালো সেদ্ধ ডাল, তাই আমি এখানে এক বাটি সেদ্ধ ডালও নিয়েছি। তার আগে নিয়ে নিই এক টুকরো লেবু। আমি এক টুকরো পাতি লেবু এখানে নিয়ে নিয়েছি। দেখুন সেদ্ধ ডাল নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি, আর নিয়ে নিয়েছি টক দই। ব্যাস, আমার আজকের খাওয়া তো এক্ষুনি শুরু হয়ে যাবে। রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর একটু নিয়ে নিয়েছি পাঁপড় ভাজা।
তাহলে বন্ধুরা আজকের মতো এখানে ইতি টানছি। আবার অন্য কোনো ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর যতটা সম্ভব রোদ এড়িয়ে চলবেন। আজকের মতো বিদায় নিলাম, টাটা।